নমস্কার, পাবলিক টাইমসে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে রয়েছে আমি ঋতু। গতকালের খবরের জন্য এবার দেখুন এক নজরে ইয়েস্টারডে রাউন্ড আপ। ইয়েস্টারডে রাউন্ড আপ নিবেদন করছেন রেডিমেড কাব্রোকা মল, শ্রী শ্যাম ফ্যাশন, এনএসবি রোড, রানীগঞ্জ। জোর কদমে চলছে সবকটি রাজনৈতিক দলের প্রচার। আসানসোলের বারাবুনিতে সভা করলেন তৃণমূলের প্রার্থী মুনমুন সেন, দুর্গাপুরে প্রচার মিছিল করলেন তৃণমূল প্রার্থী মুমতাজ সঙ্গমিতা, এবং বর্ধমানে মুমতাজ সঙ্গমিতার সমর্থনে করা হল দেওয়াল লিখন। সংগঠনের 28তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করল রানীগঞ্জের ক্লথ মার্চেন্ট অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে 2019-21 আর্থিক বছরের জন্য নতুন কমিটি গঠিত হয়েছে। সংগঠনের নতুন সভাপতি পদ পেলেন বলাই সিনহা। পুরনো পথবাতি পরিবর্তন করতে এসে এলইডি লাইট লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ঠিকাকর্মীর। দুর্গাপুর 12 নম্বর ওয়ার্ডের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিদ্যুৎ দপ্তরের সঙ্গে যৌথ উদ্যোগে এই কাজ করছিল দুর্গাপুর পুর নিগম। রানীগঞ্জের মারোয়ারি যুব মঞ্চের পক্ষ থেকে আয়োজিত 2-দিনব্যাপী সাময়িক বিবাহ পরিচয় সম্মেলনের পরিসমাপ্তি ঘটল বৃহস্পতিবার। এদিন 9 জোড়া বিবাহযোগ্য যুবক যুবতী এনগেজমেন্ট আবদ্ধ হল। যৌন নির্যাতনের শিকার 3.5 বছরের শিশুকন্যা, ঘটনাটি ঘটেছে বর্ধমানের গোদার বিজুলি পাড়ায়। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ, ধৃতকে তোলা হয় বর্ধমান আদালতে।